नमस्कार, आमी डाक्तार दयाल बंधु मजुमदार बोलछी। 2024 साले दुर्गा पूजार परे परे आम्रा सपरिवारे काश्मीर बेड़ाते गेछिलाम। ताई निये एर आगे आमी तीनटी पर्वे विभिन्न रकमेर छवि भिडियो जेगुलो आम्रा संग्रह करेछी सेगुलो आपनादेरके देखिएछी। गत पर्वे आम्रा पौंछेछिलाम आरू भ्याली पर्यन्त। ओखान थेके आध घंटा मतो आबार पिछन दिके रास्ताय फिरे एले আপনারা গিয়ে পৌঁছবেন বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে ঢোকার আগেই আমাদের ড্রাইভার আমাদের সাবধান করে দিয়েছিল যে এখানে কিন্তু ঘোড়া নিয়ে প্রচণ্ড দরাদরি হয়, আপনি কোনো মতেই 400 টাকার বেশি রাজি হবেন না। আমি বলেছি কথাটা বলবেন না, তাহলে আমি বিপদে পড়ব। সত্যিই তাই, গাড়ি এসে দাঁড়ানোর সাথে সাথে ঘোড়ার দালাল এসে আমাদেরকে ছেঁকে ধরলো। তারা একেবারে তিনজনে তিনটে ঘোড়া 5,000 টাকা থেকে বলতে শুরু করলো। আমরা তো ঘোড়ায় চাপবই না, ঠিক করেই রেখেছিলাম, তাই আমরা হাঁটতে শুরু করলাম। ওরাও পিছন পিছন, নেন ঘোড়া নেন, হেঁটে যেতে পারবেন না, নদীর জল পেরোতে হবে, এটা সেটা বলে আপনাকে নানা রকমভাবে বোঝানোর চেষ্টা করবে। ঘোড়া আমরা নিইনি। ওখানেও 100 টাকা দিয়ে গেটের টিকিট কেটে ভেতরে ঢুকে প্রায় 1 কিলোমিটার মতো সুন্দর গাছের বাগান আছে, তার ভেতর দিয়ে হেঁটে আপনাকে যেতে হবে। ওই গাছগুলো সবই একই রকম। পরে আমি ঘোড়াওয়ালার কাছে জেনেছি ওই গাছগুলোকে ঘোড়াওয়ালা আমাকে বললো যে বিলু গাছ। আসলে ওটা যখন ও আমাকে বললো যে এই দিয়ে ক্রিকেটের ব্যাট তৈরি হয়, তখন আমি জানতে বুঝলাম যে যেটাকে আমরা উইলো গাছ বলি ওই হচ্ছে উইলো গাছ। এই উইলো গাছের বাগান ছাড়িয়ে আবার আপনি একটা বিস্তীর্ণ প্রান্তরে গিয়ে পৌঁছবেন। সুন্দর সবুজ ঘাসের জমি, চতুর্দিকে পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর জায়গা। বসার বেঞ্চ টেঞ্চ তৈরি করা আছে, আমরা সেখানে রোদের মধ্যে বসে থাকলাম। ওইখানে বসে থাকার সময়তে ঘোড়াওয়ালারা নিজেরা এসে আপনাকে বলবে যে চলুন নদী পের করে দু একটা পয়েন্ট ঘুরিয়ে নিয়ে আসি। প্রথম একজন আমাদেরকে এসে বলল 300 টাকায় নিয়ে যাবে, তাও আমরা ঘোড়ায় চাপবো না, ঠিক করেছিলাম। পরে যখন একজন এসে বললো যে 200 টাকা, তখন আমার ওর উপরে একটু মায়া হলো, আমি একাই চললাম ওর সাথে ঘোড়ায় চেপে। বেশি দূর না, ওখান থেকে হয়তো 200-300 গজ পর্যন্ত নিয়ে যায়, নদীর জলের ভেতর দিয়ে ঘোড়াটাকে নিয়ে যায়, ওটাই একটু রোমাঞ্চকর। আর ওটা পেরিয়ে একটু পাথুরের জমির মধ্যে নিয়ে গিয়ে ও দাঁড় করে আমার এক দুটো ছবি তুলে দিয়েছে, এই দেখুন সেই ছবি। ফেরার সময়তে আমি দেখলাম যে আমি যে কালো ঘোড়ায় চেপে গেছিলাম তার সঙ্গে আর একটা সাদা ঘোড়া আছে, সে কিন্তু দূরে যে আমরা ফিরছিলাম ওইদিকে তাকিয়েই দাঁড়িয়েছিল পুরোটা সময়। আমরা ফেরার পরে সে যেন নিশ্চিন্ত হয়ে পাশ ফিরল। এই দৃশ্যটা আমার কাছে অত্যন্ত মায়াময় লেগেছে। এই বেতাব ভ্যালি থেকে আবার একটু পিছন দিকে এসেই ওপরের রাস্তা উঠে গেছে, সেই রাস্তা দিয়ে চন্দনওয়াড়ি যাওয়া যায়। এই চন্দনওয়াড়ির রাস্তাতে আপনি এই 200-300 মিটার যাওয়ার পরেই ওপর থেকে আবার নিচে খুব সুন্দর বেতাব ভ্যালির দৃশ্য দেখতে পাবেন। ড্রাইভার আমাদের বলল এখানে নেমে ছবি তুলে নিতে পারেন, আমরা ওখানে নেমে ছবিও তুললাম। তারপর ওখান থেকে 15 কিলোমিটার এগিয়ে গেলে চন্দনওয়াড়ি। চন্দনওয়াড়ি জায়গাটার একটা স্থান মাহাত্ম্য আছে, যে পবিত্র অমরনাথ যাত্রা হয় সেই অমরনাথ যাত্রার হাঁটাটা শুরু হয় এই চন্দনওয়াড়ি থেকে। একটা ছোট্ট বাজার মতো আছে, টুরিস্ট প্লেসে যেরকম হয় নানান রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। সেখান থেকে আমি একটা 100 টাকা দিয়ে টুপিও কিনলাম। কিছুটা হেঁটে এগিয়ে গেলে ডান হাতে নদী দেখা যাবে, নিচে বড় বড় বোল্ডারের মধ্যে দিয়ে জল বয়ে যাচ্ছে, সবাই নেমে সেখানে ছবি টবি তুললাম। এছাড়াও যে জায়গাটার সবারই আকর্ষণ দেখলাম সেটা হচ্ছে একেবারে শেষ, যেখান পর্যন্ত এখন হেঁটে যেতে দেয়, তারপরে কাঁটা তার দিয়ে ঘেরে রাখা আছে, ওইখান থেকে সিঁড়ি শুরু হয়েছে পাহাড়ের গা দিয়ে, ওইখান থেকেই আসল অমরনাথ যাত্রার পদযাত্রাটা শুরু হয়। অনেকেই ওখান থেকে ধুলো নিয়ে মাথায় দিলেন আর সবাই ওখানে দাঁড়িয়ে একটা না একটা ছবি তুলেছেন, আমরাও সেই ছবি তুললাম। এই যে তিনটে জায়গার কথা বললাম আপনাদেরকে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়াড়ি, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু 1 ঘন্টা করে নির্দিষ্ট করা আছে আপনি থাকতে পারেন, তার বেশি থাকলে কিন্তু আবার ঘন্টায় 450 টাকা করে আপনাকে দিতে হবে। এটা প্রথমেই আমাদের ড্রাইভার বলে দিয়েছিল, সে বলেছিল যে তোমরা যদি বিকেল পর্যন্ত আমার গাড়ি ভাড়া করে নাও তাহলে 3,500 টাকায় ভাড়া নিতে পারো, তখন যে কোনো জায়গায় যত সময় খুশি তোমরা থাকতে পারো। আমরা সেই মতোই ভাড়া করেছিলাম, যদিও আমাদের ফেরার পথে ও চিড়িয়াখানায় নামতে বলেছিল, আমরা চিড়িয়াখানায় নামিনি, বরঞ্চ দু একটা আরও সুন্দর জায়গাতে দাঁড়িয়ে ছবি টবি তুলেছি।
এরপরে যে রাস্তা দিয়ে পাহেলগাম থেকে আমরা বেরিয়েছিলাম সেদিকে না এসে একটা উপরের রাস্তা দিয়ে ঘুরিয়েও আমাদের নিয়ে এলো। সেখানে দেখলাম শখানেক প্রায় ছোটো ছোটো কটেজ আছে, সেগুলোতে গিয়েও আপনারা থাকতে পারেন। ওখানেই একটা পাহাড়ের ঢালে রোপওয়ের মতো তৈরি করা আছে। এটা ড্রাইভার দেখালো যে এখানে শীতকালে যখন গোটা পাহাড় বরফে ঢেকে থাকে এখানে স্কি করার জন্য লোকে আসে, সেই জায়গাটা আমরা চোখে দেখলাম। ওই দিন বিকেলবেলাটা আমরা পাহেলগামেই ছিলাম, তাই বিকেলবেলা উঠে আমরা লিডার নদী পেরিয়ে অন্য পাড়ে চলে গেলাম। ওদিকেও পাহাড়ের ঢালে ঢালে বেশ কিছু হোটেলপত্র আছে, আমরা বেশি পাহাড় পর্যন্ত উঠলাম না, ওদিকটা কিছুটা ঘুরে আবার ফিরে এলাম। পাহেলগাম বাজারটা একটু ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় কী বিক্রি হচ্ছে, সেরকম কেনার মতো জিনিস আমরা ওখানে কিছু পেলাম না, শুধু একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম রাত্রিরে আর পরদিন খাওয়ার জন্য। পরদিন সকালবেলায় আমরা রওনা দিলাম আমাদের ফেরার রাস্তা ধরে। পাহেলগাম থেকে আমরা সোজা ফিরব একেবারে কাটরা রেলওয়ে স্টেশন। আমাদের ড্রাইভার বলেই দিয়েছিল যে এটা ফিরতে মোটামুটি ঘন্টা সাতেক লাগবে। আমরা সকাল সকালই বেরিয়েছি, আটটার পরে পরেই বেরিয়ে পড়েছি। ফেরার পথে ড্রাইভারকে আমরা বলে রেখেছিলাম যে ফেরার পথে আবার আমরা রাজুর আপেল বাগানে দাঁড়াবো, ওখান থেকে কিছুটা আপেল কিনে নিয়ে যাব। আমরা আধ ঘন্টা 40 মিনিট মতো গাড়িতে চড়ার পরেই এসে পৌঁছে গেলাম রাজুর সেই আপেল বাগানে। রাস্তায় কিন্তু আমরা লক্ষ্য করেছি রাস্তার ডান দিকে অন্তত 40-50খানা আপেল বাগান, কোনোটাতে আপেল দেখতে পাওয়া যাচ্ছে রাস্তা থেকে, কোনোটাতে দেখা যাচ্ছে না। রাজুর বাগানে পৌঁছে দেখলাম যে রাজু সেদিন নেই, ওর অন্য ভাই বা দাদা টাদারা আছে, তারা তখনও ওদের দোকানপত্র সাজাচ্ছে। দেখলাম যে এক পাশে প্রচুর আপেল পেড়ে ওরা একেবারে ঘাসের ওপরে জমা করে রেখেছে, সে অন্তত 200-300 কেজি। বললাম যে আমরা রাজুকে বলে গেছিলাম যে ফেরার পথে আমরা বাগানের আপেল নিয়ে যাব, আমরা কিছুটা আপেল নিতে চাই, তোমরা আমাদের কি পেড়ে দেবে? বললে এগুলো আমরা এই পেড়েছি, আজকেরই পেড়েছি, কালকে বিকেলে কিছু পাড়া হয়েছে, খুবই টাটকা আপেল, এগুলো তোমরা নিয়ে যাও, এগুলো 6 মাস থেকে যাবে। ওরা আমাদেরকে বাছাই করে যে আপেল দিল সে আপেল কিন্তু আমরা বাড়িতে এসে 2 সপ্তাহের মধ্যে শেষ করতে পারিনি, প্রত্যেকটা আপেলই খুব ভালো ছিল। শুধু তাই না, ওরা আন্দাজে আমাদেরকে যেটা 6 কেজি বলেছিল আমরা বাড়ি এসে ওজন করে দেখেছি সেটা 7 কেজিরও বেশি হচ্ছে। রাজুর এক দাদাকে আমি যখন বললাম যে তোমাদের বাগানে কি গোল্ডেন ডেলিসিয়াস আপেল আছে, তখন বললো হ্যাঁ আছে, চলো তোমাকে দেখাচ্ছি। আমি ওর সাথে সাথে ছুটলাম বাগানের ভেতর দিকে, ওরা কি করে গাছের ওপর থেকে আপেল পাড়ে দেখুন, এই ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন। হোয়াইট ওয়ালা হ্যাঁ গোল্ডেন গোল্ড ওয়ালা হ্যাঁ ও পুরা ম্যাচিওর হো গিয়া আপ ইনকে সাজি হো নাই নাই ये लो आप तीन हो ना हाँ ठीक हम तो भी देंगे खाने को वो इन्होंने ये खरीदा है उनको ऐसे नहीं दिया इन्होंने सेल किया ना सेल किया ওই বাগান থেকে বেরিয়ে প্রায় উল্টো দিকের ফুটপাতে আমরা একটা রাস্তার পাশের দোকানে খাওয়ার জন্য ঢুকলাম। সেখানে একটা বেশ মজার জিনিস দেখে আমাদের ড্রাইভার তো খুব উচ্ছ্বসিত। সেখানে আরও দুটো যাত্রী দল, দুটো ট্রাভেলার গাড়িতে তারা গিয়ে ওখানে উপস্থিত হয়েছে, অন্তত 20 জন মতো লোক। তারা সবাই মিলে বসে প্রচুর মুড়ি খাচ্ছে, সবাই প্রচুর মুড়ি খাচ্ছে। এটা দেখে আমাদের ড্রাইভার বেশ উচ্ছ্বসিত হয়ে গেল, সে আমাদের বললো যে কী ব্যাপার, এরা এত মুড়ি খাচ্ছে কেন? তখন বললাম যে এরা আমাদের বাংলার কিছু কিছু জেলা আছে, ওখানকার লোক প্রচুর মুড়ি খায়। আমরা ওই যাত্রীদের নিজেদের মধ্যে যে কথা হচ্ছিলো তাই শুনে বুঝলাম যে ওরা মেদিনীপুর জেলার লোক। বেশ বড় দুটো প্লাস্টিকের বস্তায় ভরে ওরা কিন্তু মুড়ি নিয়ে রওনা দিয়েছিলেন। ওখান থেকে আমরা এবার একেবারে সোজা চললাম কাটরার দিকে। রাস্তায় দুপুর পেরিয়ে যাওয়ার পরে আমরা রাস্তার পাশে একটা হোটেলে খেয়ে নিয়েছিলাম। কাটরা পৌঁছানোর 20 কিলোমিটার মতো আগে একটা জায়গায় আমাদের ড্রাইভার বললো যে আমি এখানটাতে দাঁড়িয়ে একটু সবজি কিনে নিই। সেখানে 5-7টা বড় বড় বেশ সবজির দোকান দেখলাম, ওখানে ও কিছু সবজি কিনলো, আমিও নেমে কিছু শশা কিনলাম।
বলল যে আমি এদিকে এলেই এদিক থেকে সবজি নিয়ে যাই, এই ভেতরের যে সমস্ত গ্রাম আছে এখানে প্রচুর সবজি চাষ হয়। আমরা বিকেলে 3:30-4:30 মধ্যে কাটরা স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের ট্রেন ছিল রাত্রিরে প্রায় 8টার কাছাকাছি। ওই ঘন্টা 3-4 আমরা ওখানকারই রেলের যে ওয়েটিং হল আছে সেখানে বসে কাটিয়ে দিলাম। বিকেলবেলা বেরিয়ে আমি স্টেশনের বাইরে একটু এদিক ওদিক ঘুরে দেখলাম, বিশেষ দেখার কিছু নেই। আমরা যাওয়ার দিন যে সমস্ত দোকান থেকে সিম কার্ড নিয়ে গেছিলাম সেই সব দোকান টোকানই চোখে পড়ল। যে জিনিসটা চোখে পড়ার মতো, কাটরা স্টেশনের বাইরে কিন্তু বিশাল বড় চত্বর সুন্দর করে বাঁধানো আছে, সে অন্তত 3-4 ফুটবল মাঠের সমান জায়গা। তার বিভিন্ন জায়গায় দল বেঁধে যাত্রীরা অপেক্ষা করছেন তাদের লটবহন নিয়ে। ওদের দেখেই বোঝা গেল এরা সবাই বৈষ্ণোদেবী যাত্রা করে ফিরেছে। এরা যখন এক এক করে স্টেশনের দিকে ঢুকছে, প্রত্যেকেই প্রায় দেখলাম পা টেনে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে স্টেশনের দিকে চলেছেন। আমরা রাতের ট্রেন ধরে দিল্লিতে এসে পৌঁছালাম সকালবেলায়। দিল্লিতে আমাদের রিটার্নিং রুম বুক করা ছিল। দিল্লি স্টেশনের 1 প্ল্যাটফর্মের ওপরে রিটার্নিং রুমে গিয়ে আমরা নিজেদের ব্যাগপত্র রেখে সানটান করে যখন আমাদের জলখাবার খাওয়া হলো, তখন দেখলাম যে মাত্র সকাল 9টা বাজে। তা আমাদের ট্রেন তো বিকেলে রাজধানী, সে 4:30 সময়। তো আমি একে বললাম যে আমরা এখানে সারা সময় বসে থাকবো, তার থেকে আমরা একটু কাছাকাছি কোথাও দিল্লি থেকে ঘুরে আসি। আমাদের মেয়ে দিল্লিতে কয়েক বছর ছিল, ওখানকার রাস্তাঘাট খুব ভালো চেনে। ও বলল যে এখান থেকে 2-3 মেট্রো স্টেশন যদি যাওয়া যায় তাহলে গিয়ে আমরা একবারে রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি পৌঁছে যাব, চলো ওদিকটা দেখে আসি। তো আমরা আবার বেরলাম। বেরিয়ে মেট্রো ধরে 3 স্টেশন যাওয়ার পরে রাষ্ট্রপতি ভবনের পিছন দিকটাতে নামলাম। সেখান থেকে হাঁটতে হাঁটতে একেবারে ইন্ডিয়া গেট পর্যন্ত চলে গেলাম। ওই জায়গাটা আমি আগেও দেখেছি, খুবই সুন্দরভাবে সাজানো আছে, বিরাট বিস্তৃত প্রান্তর সুন্দর সাজিয়ে রাখা আছে, বেশ বড় বড় গাছপালা রাখা আছে। ইন্ডিয়া গেটের কাছে গিয়ে পৌঁছে দেখলাম যে একটা রাস্তার ওপরে 20-25 অন্তত স্কুলের বাস দাঁড়িয়ে আছে। দেখলাম প্রচুর সব স্কুলের মেয়েরা ইউনিফর্ম পরে এসেছে। 20-25 স্কুলের মেয়ে অন্তত ওরা কেন এসছে বুঝলাম না, ওরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে, ওদের সাথে সাথে একজন করে স্কুলের দিদিমণি আছে। ওখান থেকে ফিরে এসে দুপুরে খেয়ে দিয়ে আমরা বিশ্রাম করলাম, তারপর 4:30 রাজধানী এক্সপ্রেসে উঠে পড়লাম কলকাতায় ফেরার জন্য। এর মধ্যে আমরা খবর পেয়েছি যে কলকাতাতে ভয়ঙ্কর ঝড় আসছে, তার খবর তো আমরা বারবার বিভিন্নভাবে মোবাইলে খবর খুলে খুলে দেখছি। আমাদের মধ্যে একটা চিন্তা ছিল যে আমরা কলকাতায় যখন পৌঁছবো তখন হয়তো গিয়ে একটা ঝড় বৃষ্টির মধ্যে পড়ব। তো যাই হোক, ট্রেন প্রায় 3 লেটে এলেও আমরা 1:30 নাগাদ যখন এসে কলকাতায় পৌঁছালাম তখন মেঘ ছিল, কিন্তু ঝড় বৃষ্টি কিছু ছিল না, আমরা ভালোভাবেই বাড়ি পৌঁছে গেছি। এই হলো আমাদের 2024 সালের কাশ্মীর ভ্রমণের বৃত্তান্ত। আমাদের কাশ্মীর ভ্রমণের জন্য কত কী খরচ হয়েছে তার একটা বিস্তৃত হিসেব অনেকে আমাকে চেয়েছিলেন, আমি ডেসক্রিপশন বক্সে ওটা লিখে রাখছি, ওটা দেখলেই আপনারা বুঝবেন। ট্রেনের ভাড়া সবাই জানেন, যে কোনো নেট সার্চ করলেই পেয়ে যাবেন মাথাপিছু কীরকম ট্রেন লাগবে, আপনি কোন ক্লাসে যাবেন সেই মতো খরচ। আপনি ট্রেনে না গিয়ে আপনি প্লেনে যেতে পারেন সরাসরি কাশ্মীর, সেটার হিসেবটা আমি আর আলাদা করে বললাম না। ওখানে আমরা যে হোটেলে ছিলাম তার খরচ আমি শ্রীনগরের 4 হোটেল আর পহেলগামের 2 হোটেলের খরচ লিখে দিয়েছি। আপনি ওখানে গেলে 2 জায়গায় আপনাকে ঘোড়া নিতেই হবে, ঘোড়া ছাড়া আপনি যেতে পারবেন না। একটা হচ্ছে সোনমার্গ, সোনমার্গে আমরা যেদিকে গেছিলাম সে বেশ দুর্গম জায়গা, সেখানে ঘোড়া ছাড়া যাওয়া যাবে না, ঘোড়া আপনাকে নিতে হবে। আরেকটা জায়গা হলো পাহেলগাম থেকে যে মিনি সুইজারল্যান্ড বা বাইসারন ভ্যালিতে যেতে হয়, সেটাও কিন্তু ঘোড়া ছাড়া যাওয়া যাবে না, এই 2 জায়গায় ঘোড়া আপনাকে নিতেই হবে। আর পাহেলগাম থেকে যে 3 জায়গা আমরা শেষ দিন গাড়ি নিয়ে ঘুরতে গেছিলাম, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি, ওইখানে যাওয়ার জন্য কিন্তু আপনাকে ওদের ওখানকার লোকাল সিন্ডিকেটের গাড়ি নিতে হবে। ওখানে আপনি যে গাড়ি নিয়ে যাবেন সে গাড়ি গিয়ে চুপচাপ পাহেলগামে বসে থাকবে। সব মিলে আমাদের 3 এই খাওয়ার খরচ বাদ দিয়ে আর আমরা যা কিনেছি ওখানে আপেল বা অন্যান্য জিনিস সেগুলো বাদ দিয়ে আমাদের 3
মোটামুটি 60,000 টাকা খরচ হয়েছে। এটা যদি চারজনে যান তাহলে গাড়ি ভাড়ার খরচটা কিছুটা ভাগাভাগি হয়ে যায়, ওই খরচটা আর একটু কম পড়বে। আপনারা যদি এই রকম আমাদের মতো দুর্গা পূজার পরে পরে যান তাহলে কাশ্মীরে আপেল বাগানে আপেল দেখতে পাবেন, কিন্তু কোনো জায়গাতেই গিয়ে বরফ দেখার সম্ভাবনা থাকবে না। বরফ দেখতে গেলে আপনাদেরকে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত কিংবা আবার ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের প্রথম পর্যন্ত এই সময়টাতে যেতে হবে। মাঝের যে সময়টা বাদ দিলাম ওই সময়টা কিন্তু ভীষণ রকম ঠান্ডা থাকে, একেবারে কাশ্মীরের রাস্তাঘাটে এত বরফ পড়ে থাকবে যে ওখানে গাড়ি চলাচলই বন্ধ হয়ে যাবে। তাই একেবারেই জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসে কাশ্মীরে যাওয়াটা আমার মনে হয় খুব একটা বিবেচনার কাজ হবে না। আপনারা সবাই খুব মন দিয়ে আমার এই চারটি পর্ব শুনলেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুযোগ পেলে একবার কাশ্মীরে ঘুরে আসবেন।